বন্ধুরা, বাগান পালভূতে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি আলোচনা করেছি সেটা নিশ্চয়ই টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন। তো এই বাগান পালবাবু করার উদ্দেশ্য একটাই, যে আজকে যেসব আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করি সেটার মূল জনক আচার্য জগদীশচন্দ্র বসুর। তো এই জগদীশচন্দ্র বসু মূল্যবান তথ্য আমাদেরকে দিয়ে গেছে এই গাছ সম্বন্ধে, এবং আধুনিক বৈজ্ঞানিকরা মিলিয়ে আমার এই ভিডিও তৈরি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যাতে আপনারা সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছয়। তো এই বলে আমার ভিডিওটা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভেন্ডি গাছ। দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট জায়গায় ভেন্ডি গাছ লাগিয়েছিলাম আজ থেকে 15 দিন আগে। সেটা গাছটা বড় হয়ে গেছে অনেকটাই, অনেকটা গাছের ছোট্ট গাছ অবস্থায় ফুল চলে এসেছে। আমি মাটি করা স্কিনে দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী মাটি তৈরি করে দিবেন। এবং এক একটা গর্ত, ছোট ছোট গর্ত মোটামুটি টবে করলে আমরা এক বিদ্যা পরপর তিনটা করে বিচি দিয়ে গাছটা লাগালে এই অবস্থায় গাছটাকে 15 দিনের মধ্যে গাছ এত বড় বড় চলে আসবে। আর এতে সেরকমভাবে সার প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা স্বল্পকালীন একবারেই সার দিয়ে দিতে হবে। এটাতে আমরা শুধুমাত্র 15 দিন পরপর খোল পচা জল, ইউরিয়া ঘাটতির জন্য, মানে মূল কথা নাইট্রোজেনের ঘাটতির জন্য শুধু আমরা এটা দিয়ে দেবো। কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না, কারণ এটা আমরা নিজেরাই কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এখনই ছোট্ট অবস্থায় চলে এসছে ভেন্ডি। তো গাছগুলো খুবই পাতলা পাতলা হয়, এতে কোনো সাপোর্ট দেওয়ার দরকার হয় না, এবং খুব অল্প পরিমাণ জায়গায় এই গাছগুলো হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে। যেহেতু আমি প্রথমে মাটি বানিয়ে নিয়েছিলাম, মাটি বানিয়ে নিয়ে এটা করেছি, তো খুব সুন্দর গাছ হয়েছে। তো এই গাছটা আপনারাও আপনাদের ছাদ বাগানে করতে পারেন। ছাদ বাগানে করলে আপনাদের এখন এটাই সময় সিজন, এখন প্রচুর পরিমাণে আপনাদের ছাদে ভেন্ডি হবে। দেখেন এটা মোটামুটি 35 দিন পরে আমার গাছটা বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পরে গাছে প্রচুর ভেন্ডিও এসছে। তো এই যে দেখছেন যে হলুদ হলুদ পাতাগুলো হয়ে গেছে, এটা মূলত এর একটা রোগ। এর জন্য আপনাকে স্যাপ বলে একটা স্প্রে আছে, ফাঙ্গিসাইড, ওটাকে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করতে হবে। আর এই যে দেখছেন সাদা সাদা, এটা হচ্ছে মিলিবাগ, পিঁপড়াও ধরেছে, তবে স্যাপ দিলেই এটা ঠিক হয়ে যাবে। এটাতে কোনো চিন্তার কিছু নেই, 2-1টা গাছে বর্ষাকালে হয়ে থাকে। তবে আফটারঅল ভেন্ডি খুব সুন্দর হবে। এর মাটি যেহেতু প্রথমে আমরা তৈরি করে নিয়েছি, এবং আমি স্কিনে প্রথমেই মাটির জিনিসটা দিয়ে দিয়েছি, ভিডিওটাতে ছোটো হয়, তো সেই অনুযায়ী আপনারা মাটিটা তৈরি করে নিয়ে বীজটা লাগিয়ে দিলেই মোটামুটি 35 দিনের মাথায় আপনি ভেন্ডি পেতে শুরু করবেন। আর এতে 15 দিন পরপর শুধু আপনি খোল পচা জলটাই দিবেন, এটা মূলত আমাদের গাছের যেটা প্রধান খাদ্য, নাইট্রোজেনের ঘাটতি মিটাবে। আর এর মধ্যে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করছি না, কারণ যেহেতু আমাদের নিজস্ব এটা একটা বিনা রাসায়নিক যুক্ত সবজি হিসেবে আমরা বাড়িতেই গ্রহণ করব। আর বাণিজ্যিকভাবে করতে চাইলে অবশ্যই এটাতে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তো এর মূলত রোগ যেটা হলুদ হলুদ পাতা দেখছেন ওটা, আর যেটা মিলিবাগ টাইপের হয়েছে, ওর জন্য মিলিবাগের জন্য আপনি হলুদগুলা জল দিতে পারেন, অথবা শ্যাম্পু বা ডিশওয়াশার জল স্প্রে করতে পারেন, এগুলাতে আপনি এই রোগটা চলে যাবে। তো আমার বাড়ির ছাদ বাগানে হয়েছে, এখন প্রতিটা ছাদ বাগানেই তো ভেন্ডি, লঙ্কা, ধনা পাতা এগুলো একটা জায়গা করে নিয়েছে। শুধু ফুল থাকলে হবে না, ফলেরও কিছু গাছ লাগবে। তো অবশ্যই আপনারা ছাদ বাগানে এই আইটেমটাকে যুক্ত করুন, না থাকলে অবশ্যই এটা কালকেই দরকার পড়ে বীজ এনে আপনি লাগাতে পারেন। প্রচুর ভেন্ডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার এইটুকু গাছের মধ্যে প্রচুর ভেন্ডি হয়েছে। তো ভেন্ডিগুলা এর আগেও অনেক কটা হয়েছিল, তবে এখন বর্তমানে এতটি ভেন্ডি আছে আর প্রচুর পরিমাণে কড়ি এসছে, এগুলো দেখতে প্রচুর ভেন্ডি হবে। তো গাছটা দেখে নিশ্চয়ই ধারণা করতে পেরেছেন কত ছোট জায়গায় আমরা এই গাছটাকে করেছি। তো বাড়ির ছাদ বাগানে ইচ্ছা করলে সব কিছু করা যায়। তো ওর মধ্যে আজকে আমি আপনাদেরকে ভেন্ডি দেখালাম, যে কী করে ভেন্ডি গাছ
কি কি দিতে হয় না দিতে হয় মাটিতে কী করতে একটু ডিসকো নিয়ে দিয়ে দিয়েছি, বাদ বাকিটা আপনাদেরকে এটা ভিডিওর মাধ্যমে দেখালাম যে গাছটা খুব সুন্দরভাবে আমাদের ছাদের মধ্যেই হয়ে যাবে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, এতে কোনো রকম নো মেনটেন্যান্স গাছ, রোগটার জন্য শুধু একটু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, বাদ বাকি সেরকম কোনো রোগ হয় না। 15 দিন অন্তর অন্তর শুধু একটু সার দেবেন, আর এদের কোড়ায় জল জমতে দিবেন না, এবং চেষ্টা করবেন যাতে গোড়াতে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে রেখেছি, একটুকু জল জমে না যাতে। তো এইভাবে আর গাছগুলো তিনটে যখন একসঙ্গে লাগবেন, যে আমি বেঁধে বেঁধে দিয়েছি গাছগুলো, এরকম বেঁধে দিতে হবে, নাহলে হাওয়াতে কিন্তু গাছের সাপোর্টটা নষ্ট হয়ে যাবে। আর এর বীজটা সংগ্রহ করবেন আপনি যেসব দোকানে বীজ বিক্রয় হয় সেই সব দোকানে গেলে আপনাকে ভেন্ডির হাইব্রিড বীজ পেয়ে যাবেন, হাইব্রিড প্রকৃতির লাগাতে পারেন। ফুল এটা আসতেই থাকে এবং খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে ভেন্ডি বড় হয়ে যায়, এটাই হচ্ছে এর হাইব্রিড বীজের নিয়ম। খুব তাড়াতাড়ি আজকে ফুল ফুটলে পরশু দিনের মধ্যে আপনি ভেন্ডি রেডি হয়ে যাবে, এটিতে ইংরেজিতে লেডিস ফিঙ্গার বলে। তো আপনারা ছাদের মধ্যে এটা আমি একটা বড় থার্মোকলের বাক্সে করেছি, ইচ্ছে করলে আপনি টবেও করতে পারেন, 10 ইঞ্চি টব বা কোনো ফেলে দেওয়া পাত্রের মধ্যেই আপনারা করতে পারেন। এটাতে কোনো প্রকার সার দিবেন না, যা দেওয়ার প্রথমেই দিয়ে দিবেন, যেরকমভাবে আমি স্কিনে দিয়ে দিছি প্রথমেই, ওরকমভাবে মাটি তৈরি করে একবার লাগিয়ে দিলে আপনার মোটামুটি ভেন্ডি গাছ রেডি। আর দ্বিতীয়বার শুধু খোল পচা জলটাই দিতে হয়, বাদ বাকি আর কিছুই দিতে হয় না। তো আপনারা অবশ্যই এটা ছাদ বাগানে যদি যুক্ত করুন এবং গাছ নিয়ে থাকুন, সবুজ আমাদের সঙ্গে থাকলে মনটাও ভালো থাকে। তো সবুজকে সঙ্গে রেখে চলতে হবে, সবুজকে সাথে নিয়ে চলতে হবে, আমাদের ছাদ বাগানকে আরও সুন্দর করতে হবে। তো ভেন্ডি আইটেম এটা খুবই ভালো। নমস্কার, ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করেন। নমস্কার, শুভরাত্রি।